এটা হলো কাশি বিভূতেশ্বর কাশি প্রাইমারি স্কুল, একটা ভোটার নাই, একটা ভোটার নাই, একটা ভোটার নাই, একটা ভোটার নাই। অর্থাৎ গত রাত থেকে আমার সমর্থকদেরকে মেরে হুমকি ধুমকি দিয়ে আতঙ্ক লাগাইছে এই বিভূতেশ্বর ইউনিয়ন, এই বনারগঞ্জবাসী। আমি হারাম খাই নাই, আমি দুর্নীতি করি নাই, আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, আমার রক্তে রঞ্জিত করেছে তারপরে আওয়ামী লীগ চাই নাই। আজকে আওয়ামী লীগ ক্ষমতা, আমার উপরে জুলুম, এই অত্যাচার একদিন বাংলা জনগণ জবাব দিবে, জবাব দিবে। দেখেন দেখেন আপনারা দেখেন, এই আমার একজন কে, আমার স্বজন কে, তোমার কে মানুষ আছেন, তুমি আমার একজন, এই কাজ এখানে দুইজন, তোমার কে বানাইছে, আর তুমি তাদের লোক? হ্যাঁ আসেন, ওই ওই জন্য আসে, আসেন নি আপনি? ওখানে বুক কোথায়? উপরে ওখানে আছে কে? আমার একজন আছে। হ্যাঁ ভোটার নাই কেয়া? এই পুলিশ ভাইরা, আপনার আমার ভাই শেখ হাসিনার সাথে আমার সাতবার সাক্ষাৎকার, আমি পাওয়ার দেখা নাই, যাই নাই। আমার আত্মবিশ্বাস ছিল নিরপেক্ষ নির্বাচন হবে, আজকে ভোটার আছে, ভোটার আছে, দেখেন ভোটার আছে, নাই নাই। ইতিহাস সৃষ্টি, ইতিহাস সৃষ্টি, 90% মানুষ আমাকে পছন্দ করে, আমাকে লাইক করে, আমাকে সমর্থন দেয়। আমি কেন, আমি আগামী দিন এমপি দাঁড়াবো কি না, আমাকে এত ভয় কেন? সালাম আলাইকুম, আমি চলে যাই, আমি চলে যাই। এই কাশীবাসী এ রক্ত দিয়েছে এখানে, আমি বিভূতেশ্বর 13, 14, 15, 16 কোন নেতা কর্মী আসে নাই। ওই কামাল দুর্নীতিবাস, ওই চোর, ও দালাল, পুরা পুরা এজিআইডি ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিভাগ সে কন্ট্রোল করে, এবব দিয়া কোটি কোটি টাকা বাড়াতেছে। আজকে দেখেন তার তার হুমকি, আমরা দেখেন দেখেন, চল অন্য কেন্দ্রে চল চল।